উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, দুধকুমার ও ধরলা সহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উত্তরের পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদ সীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পানি বৃদ্ধির ফলে উত্তরের নদী অববাহিকায় নির্মাঞ্চলের রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাটে 16 উপজেলার প্রায় 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শনিবার সকাল 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 52.35 সেন্টিমিটার, যা বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ধরলার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল 2 দিন থেকে পানিবন্দী হয়ে থাকলে মেলেনি তেমন সাহায্য সহযোগিতা। অভিযোগ বানবাসী মানুষের, না খেয়ে রাত কাটছে তাদের। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সামনে আরো বড় বিপদের আশঙ্কা বানবাসীদের। যারা খেটে খাওয়া মানুষ, যারা চাকরিজীবী বা যারা মনে করেন যে অসহায় মানুষের মতো বাসায় কাজকাম করে, এরা তো বাসা থেকে বের হতে পারছে না। রাস্তার মধ্যে এক কোমর করে পানি হইছে, তো এই পানি থামবে কিনা জানি না, কিন্তু পানি শুধু বৃদ্ধি হতেছে। বন্যা মোকাবেলায় নানা প্রস্তুতির কথা জানিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসক। আমাদের 18টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মিত আছে, তার বাইরেও আমরা 361টি স্কুলকে প্রাইমারি আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছি। সেগুলো আমরা প্রস্তুত রেখেছি যাতে জরুরি মুহূর্তে সেগুলো যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি। দুর্গতদের জন্য দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার তাগিদ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।